কানে মুখে বলে দে, তাহলে তোর পলা শুনবে না। কালকে থেকে মিশন শুরু। আর শোন, তোকে একটা কথা বলে দিই, তুই কিছু শুনিস নেই, তুই কিছু জানিস না, তুই কিছু দেখিস নে। তুই যদি কাউরে কোনো কিছু বলছিস, তাহলে কিন্তু তোর একটা খবর আছে, আমি কিন্তু তোর ছাড়বো না, বলে রাখলাম। শোন পলাস, আমরা যা করবো সবার ভালোর জন্য, তোর এখানে ভালো আছে। ইচ্ছা করলে তোরা বলতে পারতাম আইডিয়াটা, কিন্তু প্রবলেম হচ্ছে তুই তো ঘন কথা বলিস। দেখা গেছে তুই স্বামীবার সামনে গিয়ে সব গড় করে বলে দিবি, এই জন্য বললাম না। আইডিয়াটা অত্যন্ত সুচিন্তিত এবং শক্তিশালী হয়েছে। আইডিয়া তোর বললামই না, কি কি বুঝলি তুই? এই যে তোরা আমাকে বলিসনি, এই আইডিয়াটা অত্যন্ত ভালো হয়েছে। কারণ হচ্ছে, ইনকেস আমাকে যদি ইন্টারোগেশন সেলে নিয়ে যায়, তাহলে তো আমি পেন সহ্য করতে পারবো না, সব গড় 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 করে বলে দেবো। এই যে তোরা আমাকে বলিসনি, এখন যদি আমি ইনকেস ইন্টারোগেশন আমাকে নিয়ে যাই, আমাকে পেন দেয়, ব্যথা পাবো, কিন্তু মুখ কিছু বলবে না, কারণ কান কিছু শোনেনি। গুড গুড গুড, আইডিয়াটা সো গুড। এই তো ঠিক আছে, তাহলে হাত মিলা। এই জানিস, নিজেকে না এখন আমার মাতাহারি মনে হচ্ছে। মাতাহারি? আবার কি কে মাতাহারি? মাতাহারির নাম শুনিসনি?